1950 সালের 21 সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার কাল্লার অগ্নিশ্বর ডক্টর গৌরাঙ্গ গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। 1972 সালে MBBS পাশ করেন। প্রতিদিন অন্তত 200 জন রোগী দেখা ছিল তার বাঁধা রুটিন। আর ভিজিট বলতে মাত্র 5 টাকা, যে টাকাতে এক কাপ ভালো চাও জোটে না আজকাল। আর গরিব মানুষের জন্য নিজের টাকা খরচ করে ওষুধপত্রের ব্যবস্থাও করতেন তিনি। এক কথায় তিনি গরিবের ভগবান। বাবার কথা রেখে চিকিৎসক হয়েছিলেন তিনি, আর জীবনের ব্রত ছিল মানুষের পাশে দাঁড়ানো। আজীবন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত কাল্লা পুরসভার চেয়ারম্যানও তিনি ছিলেন। আর চিকিৎসা জীবনের নাওয়া খাওয়ার সময় ছিল না তাঁর। সেই কোন সকাল থেকে শুরু হতো রোগী দেখা, আর তা কখন থামবে তা জানতেন না কেউই। রাত বিরেতে কেউ বিপদে পড়লে ছুটে যেতেন ডাক্তারবাবু, কারোর কথা ফেরাতে পারতেন না তিনি। ডাক্তারবাবুর ডিসপেন্সারি থেকে শুরু করে সব কিছুই বয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকমের স্মৃতি। ডাক্তারবাবুর অর্ধাঙ্গিনী সযত্নে সব কিছু আগলে রেখেছেন, তার প্রাণের এবং মনের মানুষের প্রতিটা স্মৃতিকে। মানে আমার তো প্রথম থেকেই দেখেছি সে মানুষের কিছু সেবা করবে, সেটা তো সে তার ইনকাম হিসেবে ধরেনি কোনো দিন। সে তো ভেবেইছে মানুষের সেবা করবে, গরিব মানুষের সেবা করবে, সেই জন্যই সে সেটাকে ভেবেছে। যা পেত তা দিয়েই চলে যেত আমাদের, সেরমভাবেই চালাতে হবে আমাদের। সে করলে আমি যদি জোর করতাম তাহলে হয়তো সে বেশি টাকা নিতে বাধ্য হতো, কিন্তু আমরা সেটা চাইনি। কারণ হচ্ছে মানুষের যে ভালোবাসাটা পেয়েছে, আর একজন ডাক্তার হিসেবে আমি জানি যে একটা ডাক্তার হিসেবে রোগীর পারিবারিক সমস্ত কিছু তার জানা প্রয়োজন, তা না হলে সে ভালো ডাক্তার হতে পারে না। এবং আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ডাক্তারবাবু সেই জায়গাটা পূর্ণ করতে পেরেছিলেন। আচ্ছা, ওনার কাছে তো মানে বলতে গেলে সাইবট একটা উনি ডিসপেন্সারি করতেন রাত্রির তো, হ্যাঁ হ্যাঁ, রাত্রি মাঝরাত্রিরেও তো তাকে ডেকে নিয়ে যেত। কোনো সময় তার ফোন বন্ধ থাকতো না, সব সময় ফোন করলে। আর উনি যতদিন মাথার একটা অপারেশন হয়েছিল, তারপর ডাক্তার মোটরসাইকেল চালাতে বারণ করেছিল, সেই জন্য তখন চালাতো না। কিন্তু তার আগে যখনই ডাকতো তখনই চলে যেত, এবং নিজে চালাতো না যখন, তখন কাউকে ডেকে নিয়ে সে যখন ডাকতো। কালনা শহরের ওর ফোন সব সময় খোলা থাকতো যখন ডাকতো। ডক্টর গৌরাঙ্গ গোস্বামী ডিসপেন্সারির সামনে ভিড় দেখা যায় না, মানুষ আর অপেক্ষা করে না ডাক্তার বাবুর জন্য, কারণ তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার জন্য মানুষ এখনো কাঁদে, প্রতিটা মুহূর্তে ডাক্তার বাবুর অভাব করছে কাল্লাবাসী। বিনা পয়সায় আমাকে ওষুধ দিত, আমি হসপিটালে বেশি দিতাম। আমার দেখতে ওষুধ দিয়েছে, এখন আমাকে বলছে তোমাকে 18 দিলে হবে না, 50 না, সেই কাদায় বিশ্বাস নিয়ে গেছি এখন। তখন আমি বললাম সে বিশ্বাসী হয়ে কমার সমাজ সেবা করবার জন্য সে MS কমপ্লিট না করে, কারণ MS করলে সে একটা স্পেশালাইজড ডাক্তার হয়ে গেল, ব্যাপক মানুষের কাছে যেতে পারবে না। সেই জন্যে সে MS এর এক বছর কন্টিনিউ করার পরে ছেড়ে দিয়ে শেষ কাল্লাতে চলে আসেন। সেখানে হচ্ছে তিনি মানুষ সেবা করার জন্য প্রথমে তিনি 2 টাকা দিয়ে আরম্ভ করেছিলেন, তারপরে তো 5 টাকা। তাকে জিজ্ঞেস করেছিলাম যে 10 টাকাটা কর, বললেন যেদিন 5 টাকার নোট উঠে যাবে সেদিন আমি 10 টাকা করবো। ওর হচ্ছে মানে মানব সেবা করাটাই হচ্ছে ওর প্রধান উদ্দেশ্য ছিল, তার মধ্যে দিয়ে সমাজ সচেতনতাই আমাদের তার মানসিকতায় বৃদ্ধি পেয়েছিল। এছাড়া শুধু ডাক্তারি তার সমাজসেবা, কাল্লা মিউনিসিপ্যালিটি তো 3 বার চেয়ারম্যানও হয়েছিলেন, এবং হচ্ছে সাংস্কৃতিক জগতের সঙ্গে তার যুক্ত ছিল। সে ছড়া লিখত, ভালো ছড়াকার ছিল, আমাদের যে পুস্তিকাটা বেরিয়েছে সেখানেও কিছু ছড়া কবিতা আছে। প্লাস হচ্ছে যে সাহিত্য, শিক্ষা, শিল্প প্রতিটি ক্ষেত্রেতেই, এবং হচ্ছে চলচ্চিত্র সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু তার জ্ঞান ছিল, এইটা তার অসাধারণত্ব। সাধারণ মানে তো যারা হচ্ছে ওখানে নাম ছিল গরিবের ডাক্তার, বুঝলে তো, 5 টাকা, 5 টাকা দিয়ে 10% লোক বিনা পয়সায় দেখত। এবং হচ্ছে তোমার হচ্ছে যে
সে যা স্যাম্পল পেত সবই স্যাম্পলই সে বিলি করে দিত। সেই জন্য তো গরিব মানুষের তো মানে একটা সেই মানে গরিবের ডাক্তার নামে ইয়ে ছিল, খ্যাত ছিল, তাদের তো প্রচণ্ড ক্ষতি হলো। প্লাস হচ্ছে কানলার শিক্ষা এবং সংস্কৃতি জগতের একটা ক্ষতি হলো, সেই সঙ্গে সিনে সোসাইটির একটা ক্ষতি হলো। এটা হচ্ছে পুরন যে আশু হবে এটা আমরা আমি আশা করি না। করেছেন কি যে নিজের লাইফটাকে পুরো গরিবের জন্য করে গেছে, ওনার কাছে কোনোদিন ওই পয়সালা লোকেরা দেখাতে যেত না, আর পয়সালা লোকেদের ওখানে ভিড় থাকতো না, সমস্ত ভিড়টাই থাকতো একদম যারা নিম্নবিত্ত মানুষের লোক বা একদম ডাউন দি লাইনের লোক, তারাই ওখানে গিয়ে লাইন লাগাত। এবং সে লাইন আমরা দেখেছি যে ৩০০-৪০০ লোকের লাইন থাকতো সেখানে, এবং সকাল থেকে সেই বসতো আর সেই রাতে ১০টা ১১টা পর্যন্ত সে দেখে যাচ্ছে। কেউ ৫ টাকা দিলেও ভালো, না দিলেও ভালো, তাতে কিছু এসে যায় না। অতএব ৫ টাকাটা একটা কথার কথা ছিল, কিন্তু কাজটা উনি করতেন মোটামুটি একদম সোশ্যাল ওয়ার্কার হিসাবে এবং সমাজকেন্দ্রিক এবং বিনা পয়সারই কাজটা করতেন। ক্ষেত্রে ওনার সাথে আমার একটা আলাদা একটা একই মনের মিল তৈরি হয়ে উঠেছিল, এবং আমিও ওনার কাজগুলোকে সবসময় সমর্থন করতাম এবং ভালো লাগতো আমার। তো যাই হোক, সেই বিষয়টা এবং ওনার সাথে করোনার সময়ও বিভিন্ন পেশেন্ট নিয়ে নিজের বিভিন্ন পার্ট নিয়ে করোনার সচেতনতার বিষয়ে আমার সাথে অনেক আলোচনা করতেন, আমার দিক থেকেও যতটা সম্ভব ওনাকে সময় দেওয়া এবং তাকে পাশে দাঁড়ানো সেগুলো যৌথভাবেই আমি করতাম। সত্যি ওনাকে খুব আমার ব্যক্তিগত এবং ডাক্তারিগতভাবে পেশাগতভাবে বলুন সব দিক থেকে খুবই ভালো লাগতো, এবং আমি আমাদের সকলের ঊর্ধ্বেই ওনাকে নমস্কার জানাই। সত্যি এরকম মানবদরদী ডাক্তার আমাদের দরকার, এবং মানব সেবায় নিযুক্ত হোক, প্রফেশন থাকবেই মানুষের, তার মধ্যে যতটা পারা যায় আমি বা আমি বলবো আমার মতো আরও অনেকেও এগিয়ে আসুক এই সমস্ত পেশার দিক থেকে, তাহলে সমাজের মঙ্গল আমাদেরও মঙ্গল, এবং এটা মনের দিক থেকে আলাদা একটা সান্ত্বনা পাওয়া যাবে আমাদের নিজেদের দিক থেকে। ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী কিছুদিন আগে করোনা মহামারীর জন্য উনি পরলোক গমন করেছেন, এবং তিনি চলে যাবার পরে আজ কালনাবাসী কতটা অসুবিধার মধ্যে পড়েছে বলে আপনি মনে করছেন? কালনাবাসী হিসাবে সমস্ত দিক থেকেই অসুবিধার মধ্যে পড়েছেন। তিনি যেমন ডাক্তারবাবু ছিলেন, এবং এই যে করোনার মহামারীতে উনি নিজে এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক, কষ্টের। এবং এই সময়ে যে করোনা পিরিয়ডটা ছিল, যতদিন উনি ছিলেন, মানে কালনার একটা আশ্রয়স্থল হিসাবে ছিল, কারণ হসপিটালকেও আমরা ভরসা করতে পারতাম না। রাত বিরাতে কোনো অসুবিধা যা কিছু হোক, উনি ফিজিক্যালি না যেতে পারলেও ফোনের মাধ্যমেও তিনি হচ্ছে আমাদেরকে অ্যাডভাইস দিয়েছেন, ওষুধের নাম বলতেন, এটা খাও ওটা খাও, এটা করো সেটা করো। প্রতিনিয়ত একটা অভিভাবক তিনি যে ছিলেন, কালনার যে অভিভাবক, সেটা আমরা আজকেও মানে একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি সমস্ত দিক থেকেই, শুধু ডাক্তারি ক্ষেত্রে নয়, একজন উপদেষ্টা হিসাবে এবং মানুষকে সঠিক পথ দেখানোর যে তার যে দিশা তার মধ্যে ছিল, প্রতিনিয়ত সব ক্ষেত্রেই আমরা দেখেছি। ডাক্তারবাবু তো সেটা আছেন, সামাজিক দিক থেকেও কোনো মানুষের বিপদে পড়লে তার একটা সুপরামর্শ, চিকিৎসার ক্ষেত্রে মানে ২৪ ঘন্টার জন্য উনি ছিলেন সব সময়। তিনি রাত্রি ২টো পর্যন্ত এখানে রোগী দেখতেন এই ঘরে, রাস্তায় আমরা দেখেছি ৬টা থেকে একদম ৩টে ২টো পর্যন্ত তিনি এই রোগী দেখতেন। তার পাশাপাশি প্রশাসনিক দিকটাও দেখতেন, তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন তিনি পৌরসভাকে সামলেছেন। কালনাকে কিভাবে সাজানো যায়, কালনার মানুষ যাতে ভালো থাকে, কালনার সমস্ত স্তরে ক্রীড়াক্ষেত্র থেকে আরম্ভ করে সংস্কৃতি সমস্ত দিক থেকেই একটা সুনাগরিক হিসাবে কালনাটাকে গড়ে তোলার জন্য তার একটা অবদান ছিল, এবং দীর্ঘদিন ধরে তিনি এই লড়াই করে গেছেন, তিনি পথ দেখিয়েছেন। এবং তার মানে অপূর্ণতা আমরা জানি না সেটা কোনোদিন হবে কি না। কালনা থেকে অসংখ্য ডাক্তারবাবু এখানে তৈরি হচ্ছেন, আমাদের আবেদন যে অন্ততপক্ষে ডাক্তারবাবু যে কাজ তিনি করে গেছেন, তার যা স্বপ্ন ছিল যে সমস্ত গরিব মানুষের জন্য সেবা করা, কেউ ৫ টাকা দিত কেউ দিত না, আমরা বারবার বলতাম ডাক্তারবাবু ৫ টাকা আজকের দিনে কি এটা চলে, এটা আপনি কেন ৫ টাকা করছেন? উনি বলতেন কেন, ৫ টাকা তো বাজারে চলে, যতদিন পর্যন্ত ৫ টাকা চলবে বাজারে ততদিন আমি ৫ টাকাই নেবো, তার বেশি আমি নেবো না। তো সেই আমাদেরও একটা আবেদন যে কালনার যে শূন্যতা, অসংখ্য এখানে ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে, তারা এই শূন্য স্থান কেউ না কেউ এসে একটু পূরণ করলে আমার মনে হয় কালনাবাসী হিসাবে তার যে চিন্তাভাবনা তার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা হলেও পূরণ হবে।
আমাদের খুব বেশি ব্যাপার, আপনি মানুষের পরিষেবা করার মতন সময় পাবেন 7-8 ঘন্টা যতই বলেন না কেন, মানে মানুষের পরিষেবা। তারপরে তো কিছু অন্যান্য কাজকর্মও থাকে, ধরুন একজন জনপ্রিয় ডাক্তার তিনি যদি রাজনীতিতে আসেন, তাহলে ডাক্তার হিসেবে যদি তাকে আমি 10-10 দেবো ভাবি, পলিটিক্যাল জায়গা থেকে কিন্তু 10-0 অনেক অনেক ক্ষেত্রে অসুবিধা। কারণ দেখুন, একজন জনপ্রিয় ডাক্তার হলে পরে তার পেশেন্টের সংখ্যা মানে রুগীর সংখ্যা দেখবেন সবসময় 200-250 জন তো থাকবে। আবার কেউ যদি ধরুন বিনা পয়সায় ডাক্তার দেখেন, কেউ যদি রুগী বিনা পয়সায় দেখেন, কেউ যদি 5 টাকা ভিজিটে দেখে, কেউ যদি ধরুন আমাদের এখানে ডাক্তার শিবু ডাক্তার আছে, তিনি হচ্ছেন কিনা যে 10 টাকা ভিজিটে দেখে, তাকে আমি যখনই আসি তখনই দেখি 200-250 জন মানুষ আছে বসে আছে, সারাদিন দেখে যাচ্ছেন, বাড়িতে গেলে পরেও দেখি 200-250 লোক রয়েছে রুগী। তাহলে এই মানুষগুলো যদি রাজনীতিতে আসে তাহলে কোন দিকে সময়টা দেবে? রাজনীতি এমন একটা জিনিস, মানুষকে তো সেবা দিতে হবে, সময় দিতে হবে। আপনার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে এসেছে, অথচ আপনি বলছেন যে দাঁড়ান আমি 10টা রুগী দেখে নিই। আপনার কাছে যেখানে যে হসপিটালে একটা পেশেন্ট ভর্তি আছে, আবার একদিকে দেখুন হসপিটালে একটা পেশেন্ট ভর্তি আছে, একটা রক্তের জন্য আপনার কাছে একটা কার্ড দরকার, আবার হচ্ছে একটা সার্টিফিকেট দরকার, আর একদিকে একটা রুগী ছটপট করছে, দুটোই তো হচ্ছে কোনো যে গুরুত্বপূর্ণ। তাহলে রাজনীতির ক্ষেত্রে আমি এই জায়গা থেকে বলবো যে কিছু কিছু মানুষকে আছে, তারা যতই জনপ্রিয়তা পাক না কেন, রাজনীতিতে আমি কিন্তু তাদের শূন্য দেবো। রাজনীতির ময়দান আর হচ্ছে কিনা যে আমাদের চিকিৎসাগত ময়দান, দুটো জিনিস কিন্তু এক নয়। ব্যক্তি অবশ্যই ভালো ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই দিক থেকে মূল্যায়নটা আমি এইভাবেই করি। কারণ একদিকে যেমন সকালবেলা থেকে ধরুন তার কাছে প্রচুর পেশেন্ট থাকতে, তা ঠিকই, আমি যখন বাজারে যেতাম তখন দেখতাম 200-250 জন মানুষ দাঁড়িয়ে আছে। আবার ঠিক অনুরূপভাবে আমি যখন ওই 11-11:30 সময় পৌরসভাতে যেতাম, তখনও দেখুন 200-250 মানুষ তো দাঁড়িয়ে আছে পৌরসভা কাজের জন্য। কোনো মানুষই তো আর সভ্যসাচী হওয়া যাবে না, আবার ডবল রোল প্লে করা যাবে। আমার মূল্যায়নটা এই জায়গাতে। আনন্দবার্তা পরিবারের তরফে ডাক্তার গৌরাঙ্গ গোস্বামীর জন্মদিনে সহস্র কোটি প্রণাম। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।